বসনিয়ার অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড দুবিজিয়া কলেকটিভ এর নতুন সদস্য হচ্ছে একটি মানব সদৃশ রোবট। রবি মেগাবাইট নামের রোবটটি গান গাইতে ও বাদ্যযন্ত্র বাজাতে পারে। হ্যাশট্যাগ ফেক নিউজ নামের একটি অ্যালবামের জন্য সায়াইভো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী রোবটটি তৈরি করেছে। বিস্তারিত জানাচ্ছেন মার্জিয়া মানন। এতদিন রকস্টার হিসেবে নামি দামি গায়কের নাম শোনা গেলেও এবার হয়তো সে তালিকায় রোবটের নামও শুনতে পাওয়া যাবে, কারণ বসনিয়ার জনপ্রিয় রক ব্যান্ড দুবিজা কলেকটিভিটে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছে মানব সদৃশ রোবট। গান গাইতে ও বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী রোবটটির নাম রবি মেগাবাইট। সারাইভো বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা এই রোবটটি তৈরি করেছে। গত বছর হ্যাশট্যাগ ফেক নিউজ নামের একটি অ্যালবামের জন্য এই রোবট তৈরির ফরমাশ দেয় ব্যান্ডটির সদস্যরা। আমাদের অ্যালবামের লক্ষ্য হচ্ছে ভালো মানুষের কাছ থেকে দুষ্টু কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ কেড়ে নেয় তা ব্যঙ্গ করে তুলে ধরা। অবসর সময়ে একটি রোবট কাজ করে দিচ্ছে দেখাটা দারুণ মজার হবে। এই রোবট প্রকল্পের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের জন্য বিষয়টি বেশ চ্যালেঞ্জিং ছিল, কারণ তারা রোবট তৈরির জন্য প্রয়োজনীয় 3D প্রিন্টিং এর কিছুই জানতেন না। এছাড়া প্রয়োজনীয় যন্ত্রাংশের ঘাটতিও ছিল, তাই তারা রোবট তৈরির জন্য বিভিন্ন রিসাইকেল করা উপাদান ব্যবহার করে। পুরো কাজ শেষ করতে সময় লেগেছে প্রায় 2 বছর। Our robot is not a standard one. আমাদের রোবটটি তেমন মানসম্মত না হলেও এটি খেতে, পান করতে, চিৎকার করতে ও গান গাইতে পছন্দ করে। ব্যাপারগুলো তার জন্য অপরিচিত নয়। He loves music. It is not strange for him. গত বছর লকডাউন আরোপের পর থেকে অবশ্য রোবট রবি মেগাবাইট মানুষকে আনন্দ দিতে কাজ করছে। দুবিজা কলেকটিভিটির সাপ্তাহিক অনলাইন অনুষ্ঠান কোয়ারেন্টিন শোতেও অংশ নিয়েছে এই রোবটটি। মার্সিয়া মান্নান, মাইটিভি।